সকলের উদ্দেশ্যে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলকে দেওয়া কথা যে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত টোটালি মানে কাভারেজ করব গোটা পুরো বাঁকুড়ার যে পুজো মণ্ডপগুলো আছে, একধার থেকে শুরু করে একদম ইনপুর বাংলার থেকে সুনপাড়ি পুয়াবাগান থেকে শুরু করে যতগুলো যা জায়গা আছে, কমলার মাঠ থেকে লালবাজার, হরেশ্বর মেলা, কেন্দুয়াড়ি, মধ্য কেন্দুয়াড়ি, যা যা আছে আর টোটালটাই আর কি কাভারেজ করব, যেটা বলা ছিল তোমাদের জন্য সেটা আজ থেকে শুরু হচ্ছে।
ভালোবাসা এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল ঘন্টি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করবে, কারণ পূজোর পর পর কিন্তু প্রতিদিন দুটো করে ভিডিও এবং সমস্ত প্যান্ডেলগুলোকে কভারেজ করা হবে। এখন যেটা এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে নবারুণ সংঘ ইন্দপুর বাংলা, যেটা বাংলার, ঠিক আছে, নবারুণ সংঘটা দেখো অসাধারণ কাজ করেছে ইন্দপুর বাংলার বুকে, যে এই প্যান্ডেল, ঠিক আছে, এত সুন্দর করেছে। এবং আরেকটা আছে আগামীকাল বলে ক্লাব আছে, সংঘ আছে, ওখানেও তোমাদেরকে নিয়ে যাব। এখন তোমরা এটা দেখো, সত্যি ভিতরটা জাস্ট ঢুকছি আমি, প্রবেশ করছি, হ্যাঁ, জাস্ট বাগে বাইরের লুকটা তোমাদেরকে দেখাই, তারপরে ভিতরটা দেখাচ্ছি। ভিতরটা দেখো, তাক লেগে যাবে। আর এটা রাতের বেলায় এত সুন্দর লাগছে, মার্ভেলাস, নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে লাইটের কায়দাগুলো যখন দেবে, লাইটের ভিউগুলো দেবে, রাতের যে ভিউটা, প্লিজ আমি অনুরোধ করব আমার যারা ভিউয়ার্স আছো, যারা দেখছো এই ভিডিওটা বা যারা সাবস্ক্রাইব, যাই হোক না কেন, অবশ্যই কিন্তু একবার হলো ইন্দপুর বাংলা কিন্তু যাবে, এবং এই নবারুণ সংঘ এবং আগামীকাল সংঘ দুটো প্যান্ডেল কিন্তু মাস্ট মাস্ট দেখবে। কিন্তু কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট বক্সে, ঠিক আছে। দেখো পুরো ভিউটা কেমন লাগছে, যে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে ছিল এখানে। যাই হোক, এই প্যান্ডেলগুলো ইন্দপুর বাংলা গিয়ে পরে প্যান্ডেলগুলো ঘুরোতে যে সাহায্য করেছে আমাকে, মানে অপূর্ব পাত্র ওরফে রাজা, আমার 2016-18 ডিএলএড ট্রেনিং ব্যাচের আমার বন্ধু, মানে জিগরি দোস্ত এক কথায় যাকে বলা যায়, সত্যি ও, আমি ওখানে পৌঁছে গেলেই ও একটা ফোন করলে 5 মিনিটের মধ্যে একটাই কথা, কোথায় আছো, বাস রাগ, 5 মিনিটের মধ্যে চলে আসবে। এই জিনিসটা আমার মানে সারা জীবন ওকে ফোনেও বলেছি, সামনেও বলেছি, আবার আজকে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দর্শকদের মাঝে বলছি। সত্যি বন্ধুত্ব কি জিনিস, তাই আজকে ওকে বলি ভাইয়ে ভাইয়ে একসাথে রাজপথে। যাই হোক, চলো এবার তাহলে আগামী দিন ক্লাব যেটা আছে ইন্দপুর বাংলার ওখানে যাই। এই যে দেখতে পাচ্ছ আগামী দিন ক্লাব, আগামী দিন ক্লাবের যে পুজো মণ্ডপ বা পুজোর যে প্যান্ডেল বা থিম দেখতে পাচ্ছ এখন তোমরা ইন্দপুর বাংলা বাঁকুড়া জেলার। সত্যি এত সুন্দরভাবে ইনারা করেছেন বা এত সুন্দরভাবে ডেকোরেটেড করেছে জিনিসটাকে, সত্যি অসাধারণ হয়েছে জিনিসটা। দেখো তোমরা সকলে এবং অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে বা আর কোন কোন প্যান্ডেলগুলো তোমরা দেখতে চাও, তবেই আমি বুঝতে পারবো এবং চেষ্টা করব সেটা তারপরে নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর প্রতিদিন কিন্তু দুপুর 3টে এবং রাত্রি 11:30টার সময় কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলকে ফলো করো, দেখতে পাবে নতুন নতুন ভিডিও। এখন পুজোর দিনগুলো দুবেলা করে ভিডিও থাকবে, দুপুরবেলা এবং রাত্রিবেলাতে। দেখতে পাচ্ছ কত সুন্দর শৌখিন কাজগুলো শিল্পীগুলো করেছে, কত খেটে কত পরিশ্রম করে। যাই হোক, এবং ভিতরের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আজকে রাত্রি 11টা নাগাদ মোটামুটি তোমরা এই কেন্দুয়াডি এবং পোয়া বাগান সর্বজনীন দেখতে পাবে তোমরা কিন্তু, ঠিক আছে। কারণ ওটা চাইছি যে নাইট মুডে যে ভিউটা হয় সেই ভিউটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে তোমরা এখন আপাতত দেখলে যেগুলো সেটা হচ্ছে সুনুক পাহাড়ি, ঠিক আছে, নবারুণ সংঘ দেখলে ইন্দপুর বাংলার, আর এটা দেখলে আগামী দিন ক্লাবের প্যান্ডেলটা। চলো তাহলে রাত্রির জন্য অপেক্ষা করো রাত 11টা।